মার্কেট অলরেডি নতুন নতুন আপডেট এসেছে এবং অক্টোবরের 31 তারিখে কিন্তু তারা পেমেন্ট দিতে চলেছে, সেরকম একটা আপডেট কিন্তু তাদের কমিউনিটিতে অলরেডি শো করাইছিল যে টাইম স্টার্ট নাও, এবং সেই টাইমটা কিন্তু অলরেডি আমাদের প্রবেশ করালেই এখানে দেখতে পাচ্ছি প্রায় 21 দিনের মতো সময় আমাদের এখানে দেখাচ্ছে, বা এখানে কিন্তু অক্টোবরের 31 তারিখে আমাদেরকে তারা পেমেন্টটা লঞ্চ করবে। এখন মূল কথা বলা যাক যে কিভাবে আমরা এখানে ওয়ালেট অ্যাড করব এবং টো মার্কেটের ভিতরে অর্থাৎ টমেটো মার্কেটের ভিতরে আমরা এখানে কোন কোন প্রজেক্ট সিস্টেম খাটালে লেভেল আপটা হবে। আর আমরা সবাই জানি লেভেল আপের উপরেই এই টো মার্কেট আমাদেরকে পেমেন্ট দিবে। এখন এই টো মার্কেটে কিন্তু টোকেনও জেতার সুযোগ আছে, টোনও জেতার সুযোগ আছে। কিভাবে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। অলরাইট, নাও অক্টোবরের এখানে কিন্তু 31 তারিখে আমাদেরকে টো মার্কেট মানে এই যে মাইনিং প্রজেক্টের যে নামটা সেটা হচ্ছে টমেটো, মানে টো মার্কেটের ভিতরে মাইনিং কিভাবে করব এবং ওয়ালেট কিভাবে কানেক্ট করব। অলরেডি তারা অলরেডি বলে দিচ্ছে অক্টোবরের 31 তারিখে তারা অলরেডি পেমেন্ট আপনাদেরকে হাত পর্যন্ত দিবে, বিভিন্ন এক্সচেঞ্জার অ্যাড করবে। বাট তারা ইতিমধ্যে একটা ওয়ালেট অ্যাড করার সুযোগ দিয়েছিল। অবশ্যই যারা যারা অলরেডি অ্যাড করছেন বিটগেট ওয়ালেট অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন মূল কথা বলা যাক ভাই, এটা হচ্ছে আপনাদের লেভেল আপ উপরে ডিপেন্ড করবে আপনার এই পেমেন্টটা হাত পর্যন্ত আসার জন্য। যার যত বেশি লেভেল আপ হবে সে তত বেশি কিন্তু এখানে পেমেন্টটা পাবে। এখন আমি আমাদের চ্যানেলে কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যেটা আমি এখানে দেখিয়েছিলাম টো মার্কেটের লেভেল আপ, 10টা লেভেল আপ দিবে। এখন কে কোনটা লেভেল আপে আসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন মূল প্রশ্ন আসা যাক, আমরা যেহেতু টমেটো মার্কেটের ভিতরে আসি সেক্ষেত্রে লেভেল আপটা কিন্তু কর্নারে চলে গেছে, মানে এটা কিন্তু এখন টো মার্কেটের নতুন ভার্সনের আপডেট। আর এই সাইডে পয়েন্টের অপশনটা চলে গেছে এবং এই সাইডে স্টার অপশন এবং নিচের দিকে আমাদের স্পিন অপশন এবং এই সাইড হ্যামস্টার বা বিড়াল এবং উপরে হচ্ছে আপনাদের টমেটো এবং এই সেই বোনাস সহ টমেটো এবং এইখানে আমাদের সে বিগেস্ট অপশন মানে আমাদের এর ভিতরে কিন্তু অক্টোবরের 31 দেখতে পাচ্ছেন। অক্টোবরের 31 কিন্তু তারা টাইমটা সিলেক্ট করে রাখছে। এখন এইখানে মূল প্রশ্ন হচ্ছে আমরা যখন ব্যাক অপশন আসব এখান থেকে কিন্তু আপনি এইখানে বিশেষ কিছু অপশন তারা যুক্ত করছে যেটার জন্য কিন্তু আপনি এখানে লেভেল আপটা বাড়াতে পারবেন এবং লেভেল আপ কিভাবে বাড়াবেন। চলুন আমি সরাসরি এই লেভেল আপ অপশনে একটা ক্লিক করে দিব। লেভেল আপ অপশন উপরে যখনই ক্লিক করবো এখানে দেখতে পেয়েছেন 288টা অলরেডি 283টা আমার হয়ে গেছে। এখন আমাকে 288টা করলে কিন্তু আমি এখান থেকে মূলত কি করব লেভেল আপটা পরিপূর্ণ করব। অলরাইট, নাও এখান থেকে লেভেল আপ অপশনে আমরা একটা ক্লিক করে দেব। ও মাই গড, কংগ্রাচুলেশন, অলরেডি 83 ইউজ অপশনে একটা ক্লিক করে দেব। কংগ্রাচুলেশন, দেখতে পেয়েছেন সাবমিট ইউর কি আপনার লেভেল আপ এবং এখানে কংগ্রাচুলেশন, আপনি যদি এটা স্টোরিতে ছাড়েন সেক্ষেত্রে 2000 টমেটো ফ্রি পাবেন। আমি স্টোরিতে প্রদান করলাম অলরেডি আমার 2000 কয়েন কিন্তু তারা ফ্রি দিবে। নেক্সট অপশনে ক্লিক করে আমি আবারও পোস্ট অপশনে ক্লিক করে দিব। অলরাইট, এটা গেল আমাদের কি লেভেল আপ অপশন, আমি কিন্তু আরেকটা লেভেল আপে চলে আসছি। এখন এখানে আপনি কত লেভেল আপে আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইখানে লেভেল আপ করতে হলে আপনাকে স্টারের প্রয়োজন হবে এবং এই স্টার কোথায় পাবেন এটা নিয়ে আমি নেক্সট ভিডিও দিয়েছি, ডিসক্রিপশনে বা ভিডিও লাস্টে দিয়ে দিব। এখন মেন টপিকে আসা যাক, অক্টোবরের 31 তারা যেহেতু লিস্টেড হচ্ছে তাদের কমিউনিটি সহ বিভিন্ন এক্সচেঞ্জের তারা বলে দিছে। এখন আজকের কম্বো নিতে হবে, কম্বো নিলে কিন্তু প্রায় 1-1.5 হাজার কম্বো ফ্রি দেয়। আজকের কম্বো হচ্ছে এই গাছের উপরে 3 বার টাচ করতে হবে, যেমন আমি গাছের উপরে 3 বার টাচ করলাম এবং বেড়ালের উপরে 1 বার টাচ করলাম। অলরেডি দেখতে পাচ্ছেন আমার কম্বোটা দিয়ে দিছে, ওপেন সেকশনে একটা ক্লিক করব। আপনি গাছের উপরে 3 বার ক্লিক করবেন এবং বেড়ালের উপরে 1 বার ক্লিক করবেন তাহলে কম্বোটা মিলে যাবে। দেখতে পেয়েছেন আমার এখানে ফ্রি দিয়েছে। অলরেডি এই যে টমেটো, এই টমেটোর উপরে একটা ক্লিক করে দিবেন, দিলে এখানে কিন্তু প্রতিদিনের মতো 5000 ফ্রি টমেটো আপনাকে দিবে। তো টমেটো এখান থেকে ফ্রি নিতে হলে ক্লেম অপশন আসবে, ক্লেম অপশনে একটা ক্লিক করতে হবে। অলরেডি আমাদের এই যে মোবাইল আইকন পর্যন্ত দেখতে পাচ্ছি স্পিন, এটাকে বলে স্পিন অপশনে ক্লিক করে দিবেন। প্রতিদিন আমাদের 5টা করে স্পিন এবং এখানে 3টা করে স্পিন কিন্তু ফ্রি দেয়। স্পিন করে করে আপনি এখান থেকে চাইলেই স্পিনের এই যে স্টার আছে এই স্টার নিতে পারবেন, অর্থাৎ আপনাদের লেভেল আপ করার জন্য এখানে কিন্তু স্টার পাবেন স্পিনের ভিতরে। এখন আমরা এখানে স্পিন করতেছি জাস্ট এই যে অক্টোবরের 31 তারিখ আমরা এখানে ওয়ালেট কানেক্ট কিভাবে করবো, মানে আমাদের যে ওয়ালেটটা আছে যেখানে আর কি টাকাটা যাবে বেনিফিট আমাদের যে মাইনিং প্রজেক্টের কনভার্ট করবো যার মাধ্যমে, তো সেই ওয়ালেটটা আমরা কিভাবে অ্যাড করবো। অলরেডি এখানে জাস্ট আপনার নিচ থেকে টমেটোটি ক্লিক করলে আপনি কিন্তু চাইলে এখানে টমেটো খেলতে পারতেছেন, অর্থাৎ আপনি এখানে চাইলে দেখতে পারেন টমেটো খেলতে পারবেন নিচের এই অপশনটাতে। এখন এখানে আমরা ওয়ালেট কিভাবে অ্যাড করবো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এই কর্নারে একটা অপশন লেখা দেখতে পাবেন, ওয়ালেট নামে একটা অপশন লেখা আছে, এই ওয়ালেট সেকশনে একটা ক্লিক করে দেবেন। অলরাইট, এখানে আপনাদের যদি ওয়ালেট না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন বিটগেট অ্যাকাউন্ট, অর্থাৎ বিটগেট না কিন্তু বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট, বিটগেট আলাদা ওটা হচ্ছে এক্সচেঞ্জার আর বিটগেট ওয়ালেট এটা হচ্ছে আপনার মনে করেন টোন কিপারের মতো একটা ওয়ালেট। তো এইখানে আপনারা যদি বিটগেট তারা একটা চান্স দিছে, যদি আপনাদের বিটগেট থাকে সেক্ষেত্রে আপনার বিটগেট ওয়ালেটটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে এবং ভালোভাবে খুলে বিটগেট ওয়ালেটটি অ্যাড করে নেবেন বা এখানে ক্লিক করলে ডাউনলোড লেভে যাবে। কিভাবে অ্যাড করবেন, এই যে কানেক্ট ওয়ালেট, আপনারা এই কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করবেন বা টোনে একটি ক্লিক করবেন।
এখান থেকে টোনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিটগেট ওয়ালেটটা কানেক্ট করার কথা বলতেছে, আমরা ব্যাক অপশনে আসলাম। এই যে আপনার অক্টোবর 31 তারিখ কানেক্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। কানেক্ট অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আপনার বিটগেট ওয়ালেটে নিয়ে চলে যাবে সরাসরি। এখান থেকে আপনাদের অ্যাপ্রুভ অপশনটা আসবে, অ্যাপ্রুভ অপশনে একটা ক্লিক করে দিবেন। অলরেডি অ্যাপ্রুভ অপশনে ক্লিক করলে আপনার এই যে মূলত বিটগেট ওয়ালেট এর ভিতরে টমেটোটা অ্যাড হয়ে যাবে। অলরেডি আপনারা এখান থেকে যে কোনো একটা দিতে পারেন, তো আমি ওফারটা সিলেক্ট করে দিলাম। গেট স্টার্ট দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমার টেলিগ্রামটা আমি সিলেক্ট করে নেবো, যে কোন টেলিগ্রাম আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। এবং এখানে দেখতে পাবেন কানেক্ট, উপরের দিকে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটটা কানেক্ট শো করতেছে। এখন এখানে অনেকে বলতে পারে ভাই টোন কিপার কি অ্যাড করা যাবে না? জি, তার অবশ্যই আপনাকে টোন কিপার অ্যাড করার মতো অপশন দিবে বা বিভিন্ন এক্সচেঞ্জার দিবে, শুধু যে বিটগেট ওয়ালেটটা দিবে এমনটা না। এখানে মাইনিং প্রজেক্ট পেমেন্ট পাওয়া পর্যন্ত বিভিন্ন এক্সচেঞ্জার তারা দিয়ে থাকে। এখন এই ওয়ালেটকে আপনি চাচ্ছেন ডিসেবল করে দিতে, মানে এই ওয়ালেটটা রিমুভ করে আপনার টোন কিপার অ্যাড বা বিভিন্ন এক্সচেঞ্জার অ্যাড করতে চাচ্ছেন, থাকলে কোনো প্রকার সমস্যা নেই। জাস্ট এই ওয়ালেট যে আপনার একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসের উপর একটা ক্লিক করবেন। করলে নিচের দিকে দেখতে পাবেন এখানে ডিসকানেক্ট লেখা আছে, আপনি যদি ডিসকানেক্টে ক্লিক করেন তাহলে ওয়ালেটটি ডিসকানেক্ট হয়ে যাবে। এখন এই টোন কিপার মানে আপনার যে টমেটো, এই টমেটোটা আপনার বিটগেট অলরেডি অ্যাড হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? অলরেডি বিটগেট ওয়ালেট চলে আসবেন, উপরের দিকে একটা লিঙ্ক অপশন দেখতে পাবেন। এই যে উপরে একটা লিঙ্ক অপশন লেখা আছে, এখানে উপরে একটু ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন টমেটোটি অ্যাড আছে, তার মানে টমেটো কানেক্ট আছে, অর্থাৎ টমেটোর ভিতরে আপনি আপনার যে ওয়ালেটটি আছে সেই ওয়ালেটটি অ্যাড করে ফেলছেন। তো আশা করছি আপনাদের এই টমেটো নিয়ে আর কোনো প্রকার সমস্যা নেই। আমি স্টেপ বাই স্টেপ নতুনদের শুরু করে একদম যারা প্রো মার্কেটের ভিতরে প্রবেশ করে খেলতেছেন তাদের বিষয়ে একদম স্টেপ বাই স্টেপ পূরণ করতে পারছি। এবং আপনার টার্গেট থাকবে প্রতিদিন এখানে স্পিনে আসবেন এবং কিভাবে স্টার কমাবেন এবং স্টার নিয়ে আপনি কিভাবে লেভেল আপটা বাড়াবেন। আর প্রতিদিন একটা অপশন থাকবে, সেটা টাক্স পূরণ করা। এই যে টাক্স গুলো আছে আর মাত্র দেখতে পেয়েছেন 21 দিন 3 ঘন্টা অলরেডি টাইম তারা সিলেক্ট করে দিয়েছে। এবং এখানে আপনি চাইলে এখানে ওয়াস অপশন মানে বিভিন্ন এঙ্গেজমেন্ট বা বিভিন্ন স্টার অপশনে ক্লিক করে করে এই টাস্ক গুলো কমপ্লিট করে 1-2 হাজার টমেটো নিতে পারবেন। সব থেকে বড় কথা হচ্ছে আমরা খুশির বিষয় এটা যে আপনার যে গিফট আছে মানে আপনাদের যে টু মার্কেটে যে গিফটটা দিবে সেটা কিন্তু 21 দিন 3 ঘন্টা 9 মিনিটের মতো সময় বাকি আছে। তো আশা করছি এই টু মার্কেটের ব্যাপার নিয়ে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ একটা ধারণা দিতে পারছি। অ্যান্ড কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন, কিভাবে লেভেল আপ করবেন, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাতে পারছি। তো নেক্সট যেটা বলবো, আর মাত্র 21 দিন বাকি আছে, এই জন্য বেশি বেশি লেভেল আপ বাড়ান, বেশি বেশি টমেটো কামান। এবং এইখানে একটা কথা আপনারা মনে রাখবেন, আমাদের এই যে চ্যানেলে কমেন্ট সেকশনে আমরা লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কে প্রেস করলে আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসতে পারবেন, অবশ্যই জয়েন করবেন। এবং এইখানে মূল একটা বিষয় হচ্ছে আপনারা এই চ্যানেলে ফলো করেন না, লাস্টে একটা পোস্ট থেকে এখানে বসে থাকেন, উপরের দিকে উঠবেন, তাহলে সবার আগে নতুন নতুন কিছু জানতে পারবেন। এই যে ব্লুমের সমস্ত কোড কিন্তু অলরেডি দিয়ে রাখছি। তো এইটাই হচ্ছে আপনার ব্লুমের এবং আপনার যে টো মার্কেটের বিষয়টা আছে, সে টো মার্কেটের বিষয়টা আমি আপনাদেরকে স্টেপ স্টেপ দেখিয়ে দিলাম। সব থেকে বড় কথা আপনারা মাইনিং করবেন, এখানে যত কয়েন বেনিফিট বাড়াতে পারবেন আপনি তত বেশি এখান থেকে প্রফিট এবং ইনভেস্টমেন্ট নিতে পারবেন। তো 21 দিনের ভিতরে কে কেমন বেনিফিট বাড়াচ্ছেন এবং কার কত হাজার মিলিয়ন কয়েন আছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন। আর কার লেভেল আপ কত আছে অবশ্যই নাই লিখে পাঠাবেন যে কার লেভেল আপ কত আছে। তো আপনার লেভেল আপ কত আছে সেটা আপনি কিভাবে বুঝবেন? অলরেডি এটা তো আমি নেক্সট একটা ভিডিও দিয়েছি, ডিসক্রিপশনে বা লাস্টে দিয়ে দিব, অবশ্যই সেটা দেখে আপনারা এটা করে নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে, ততক্ষণ ধরে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।